আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবরুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় 6, সুস্থ জীবনের জন্য খাদ্য। শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়টি পড়ব, সেই সাথে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। অধ্যায় 6, সুস্থ জীবনের জন্য খাদ্য। আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তবে মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য ও পুষ্টির চাহিদার পরিমাণে কম বেশি হয়ে থাকে। তাই জানা দরকার আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন, তাছাড়া সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত। এক নম্বর, সুষম খাদ্য। এক, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগে আক্রান্ত হয়। শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তবে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। দুই, প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ। প্রশ্ন, কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি? খাদ্যের পরিমাণ কি করতে হবে? এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। শিক্ষার্থীরা, তোমরা খাতায় এরকম একটি ছক তৈরি করে ফেলো। দুই, গতকাল কি খেয়েছি, কখন খেয়েছি এবং কতটুকু খেয়েছি তার একটি তালিকা তৈরি করি। তিন, কাস্টেনিয়া সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই ছকটি পূরণ করে দেখাবো। প্রথম অংশটি দেওয়া আছে। কখন খেয়েছি, সকাল। কি খেয়েছি, পরোটা ও কলা। কতটুকু খেয়েছি, দুটি ও একটি। কখন খেয়েছি, দুপুরে। কি খেয়েছি, ভাত, মাছ, ডাল, পেয়ারা। কতটুকু খেয়েছি, এক কাপ মাঝারি মাপের, এক টুকরো, এক কাপ, একটি। কখন খেয়েছি, রাত। কি খেয়েছি, ভাত, সবজি, ডিম, দুধ। কতটুকু খেয়েছি, এক কাপ, এক কাপ, একটি, এক কাপ। শিক্ষার্থীরা, তোমরা এভাবে ছকটি পূরণ করে ফেলবে। সারসংক্ষেপ, সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে বোঝায়। নিচের ছকে 6 থেকে 12 বছরের শিশুদের জন্য প্রয়োজনীয় খাবারের পরিমাণের একটি সাধারণ নির্দেশনা দেওয়া হলো। 6 থেকে 12 বছর বয়সের শিশুদের খাদ্য তালিকা। আমরা এখন যে খাদ্য তালিকাটি দেখছি এটি 6 থেকে 12 বছরের শিশুর জন্য। খাদ্যদল, খাদ্যশস্য ও আলু, এগুলো শর্করা। খাদ্যের নমুনা, রুটি, পরোটা, পাউরুটি, ভাত, আলু অথবা নুডলস। পরিমাণ, 1 থেকে 2টা। কতবার, প্রতিদিন 3 থেকে 4 বার। শাকসবজি, ভিটামিন, খনিজ লবণ। শাকসবজি থেকে আমরা ভিটামিন আর খনিজ লবণ পেয়ে থাকি। খাদ্যের নমুনা, রান্না করা বা কাঁচা সবজি। পরিমাণ, 1/2 কাপ। কতবার, প্রতিদিন 3 অথবা 4 বার। ফলমূল, ফলমূল থেকেও আমরা ভিটামিন ও খনিজ লবণ পেয়ে থাকি। যে কোনো ধরনের ফল, যেমন আম, আপেল, কমলা, একটি, প্রতিদিন 2 অথবা 3 বার। ফলের রস, ছোট গ্লাসের 1 গ্লাস। শুকনো ফল, 4টি। মাছ, মাংস ও ডাল, এগুলো আমিষ জাতীয় খাদ্য। গরুর মাংস, 4 ভাগের 3 ভাগ, প্রতিদিন 1 থেকে 2 বার। মুরগির মাংস, মাঝারি মাপের 1 টুকরো। মাছ, মাঝারি মাপের 1 টুকরো। ডিম, 1টি। ডাল, 1/2 কাপ। দুগ্ধ জাতীয় খাদ্য, এই খাবারগুলো থেকে আমরা পেয়ে থাকি ক্যালসিয়াম, ভিটামিন। দুধ, 250 মিলিলিটার, প্রতিদিন 1 থেকে 2 বার। দই, 200 গ্রাম। পনির, 40 গ্রাম। তেল ও চর্বি, ঘি, মাখন অথবা সয়াবিন, 1 টেবিল চামচ, 1 বার। আলোচনা, আমরা যা খাই তা কি সুষম খাবার? এক, ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। শিক্ষার্থীরা, তোমরা এরকম একটি ছক খাতায় তৈরি করে ফেলো।
2. গতকাল যে সকল খাবার খেয়েছি সেগুলোকে 6টি খাদ্য দলে ভাগ করি এবং মোট কতবার খেয়েছি তার তালিকা করি। 3. খাবারের তালিকাটি পূর্বের সকের সাথে তুলনা করি এবং তা সুষম কিনা যাচাই করি। 4. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই ছকটি পূরণ করে দেখাবো। খাদ্য দল: যা খেয়েছি, কতবার খেয়েছি। খাদ্যশস্য ও আলু: ভাত, রুটি, পাউরুটি ও আলু 3 বার। শাকসবজি: লাল শাক, পালং শাক 2 বার। ফলমূল: আপেল, পেয়ারা 2 বার। মাছ, মাংস ও ডাল: মুরগির মাংস, মাছ, মসুর ডাল 1 বার। দুগ্ধ জাতীয় খাদ্য: দুধ 1 বার, তেল ও চর্বি, ঘি 1 বার। শিক্ষার্থীরা, তোমরা এই ছকটি পূরণ করে ফেলবে। 2. খাদ্য সংরক্ষণ: বছরে সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না, তাই খাদ্যদ্রব্য নানাভাবে সংরক্ষণ করতে হয়। প্রশ্ন: কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি? খাদ্য সংরক্ষণের উপায় কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2. কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায় তার একটি তালিকা তৈরি করি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই ছকটি পূরণ করে দেখাবো। তোমরা ছকটি নিজেদের মতো করে খাতায় পূরণ করে নিবে। খাদ্য কিভাবে সংরক্ষণ করা যায়: মাংস, গরু, মুরগি, মাছ ফ্রিজে, ঠান্ডায় ও হিমাগারে। দুগ্ধজাত খাদ্য: দুধ, মাখন, দই ফ্রিজে, ঠান্ডায় ও বায়ুরোধী পাত্রে। শাকসবজি: ফ্রিজে, ঠান্ডায় ও হিমাগারে। ফলমূল: ফ্রিজে, ঠান্ডায়, হিমাগারে ও বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যায়। সারসংক্ষেপ খাদ্য সংরক্ষণের উপায়: বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজে, ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে। এছাড়াও হিমাগারে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময় বাজারে সরবরাহ করা হয়। ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। এছাড়া লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। আবার চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই, বড়ই, আম ইত্যাদি খাদ্য অনেক দিন সংরক্ষণ করা যায়। খাদ্য সংরক্ষণের গুরুত্ব: খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজেই ব্যাকটেরিয়া দ্বারা পচে নষ্ট হয়ে যায়। খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের একটি খাবারের ছবি দেখাবো। তোমরা ছবিটি মন দিয়ে দেখো। এই খাবারগুলো থেকে আমরা যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত সেগুলো আলাদাভাবে লিখব এবং যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত না সেগুলোও আলাদাভাবে লিখব। 3. যে সকল খাদ্য কম খাওয়া উচিত: প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের সুষম খাদ্য খেতে হবে, কিন্তু সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত? প্রশ্ন: কোন কোন খাবার পরিহার করা উচিত? খাদ্যের শ্রেণীবিভাগ কি করতে হবে? 1. নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। শিক্ষার্থীরা, তোমরা খাতায় এই ছকটি তৈরি করে ফেলো। 2. নিচের ছবিটি লক্ষ্য করি। খাবারগুলোকে স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যসম্মত নয় এই 2 শ্রেণীতে ভাগ করে ছকে লিখি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থীরা, আমি পূর্বে তোমাদের যে খাবারের ছবিটি দেখিয়েছিলাম, এবার আমরা সেই ছবি থেকে খাবারগুলোকে স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যসম্মত নয় এই 2 শ্রেণীতে ভাগ করব। শিক্ষার্থীরা, আমি তোমাদের ছকটি পূরণ করে দেখাচ্ছি। স্বাস্থ্যসম্মত: দুধ, কলা, আপেল, ভাত, ডাল, শাক, আলু ভাজি, মাংস। স্বাস্থ্যসম্মত নয়: পিজা, বার্গার, ফ্রাইড চিকেন, পপকর্ন, কোক। সারসংক্ষেপ: কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত এবং কোনগুলো কম খাওয়া উচিত তা জানা জরুরি। কিছু খাদ্য রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়, আবার কিছু খাদ্য রয়েছে যা শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পুষ্টি উপাদান সরবরাহ করে। কৃত্রিম রং, রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য: খাবারকে আকর্ষণীয় লোভনীয় করতে কোনো কোনো খাবারে কৃত্রিম রং মেশানো হয়, যেমন মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে।
কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। খাবার সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করা হয়। ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করা হয়। এ সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো রোগ হতে পারে। জাঙ্ক ফুড, তোমাদের কেউ কেউ হয়তো জাঙ্ক ফুডের নাম শুনে থাকবে। জনপ্রিয় জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে বার্গার, পিজা, পটেটো চিপস, ফ্রায়েড চিকেন, কোমল পানীয় ইত্যাদি। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। জাঙ্ক ফুডে অত্যধিক চিনি, লবণ ও চর্বি থাকে, যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয়। সাধারণ খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। এক নাম্বার, সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। এক, কোনটি জাঙ্ক ফুড? উত্তর, পটেটো চিপস। দুই, জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে? উত্তর, মোটা হয়ে যাওয়া। তিন, মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? উত্তর, ব্যাকটেরিয়া। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জানব। দুই নাম্বার, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এক, খাদ্য সংরক্ষণের তিনটি উপায় বর্ণনা করো। উত্তর, খাদ্য সংরক্ষণের তিনটি উপায় হলো: এক, চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা। দুই, মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজে রেখে সংরক্ষণ করা। তিন, ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা। দুই, খাদ্য সংরক্ষণের উপকারিতা কী? উত্তর, খাদ্য সংরক্ষণের বিভিন্ন উপকারিতা নিচে দেওয়া হলো। এক, খাদ্য সঠিকভাবে সংরক্ষণ করা হলে খাদ্যের অপচয় রোধ হয়। দুই, খাদ্যের পচন রোধ করা যায়। তিন, খাদ্য সংরক্ষণের মাধ্যমে মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। চার, দূরবর্তী এলাকায় খাবার সরবরাহ করা যায়। পাঁচ, সারা বছরের পুষ্টি চাহিদা পূরণ করা যায়। তিন, সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? উত্তর, আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য এবং শরীরকে কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্যের প্রয়োজন। চার, কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি? উত্তর, সুষম খাদ্য সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। খাদ্য দলের প্রতিটি থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করে আমরা সুষম খাদ্য পেতে পারি। পাঁচ, কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়? উত্তর, মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং ব্যবহার করা হয়। তিন নাম্বার, বর্ণনামূলক প্রশ্ন। এক নাম্বার, একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে, তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন? উত্তর, বার্গার হলো এক প্রকারের জাঙ্ক ফুড, কারণ বার্গারে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বি থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া এসব জাঙ্ক ফুডকে আকর্ষণীয় ও লোভনীয় করতে কৃত্রিম রং ব্যবহার করা হয়, যা আমাদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। সাধারণত জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা, ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে, তাই খুব বেশি বার্গার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। দুই নাম্বার, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই? উত্তর, খাদ্য সংরক্ষণের মাধ্যমে খাদ্যের অপচয় রোধ করে ও খাদ্যকে দ্রুত পচনের হাত থেকে রক্ষা করে। মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য খুব সহজেই ব্যাকটেরিয়া দ্বারা পচে নষ্ট হয়ে যায়। খাদ্য সংরক্ষণ খাবারের পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়, ফলে আমরা এসব খাদ্য সংরক্ষণ করে অর্থনৈতিকভাবে উপকৃত হই। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। এভাবে আমরা খাদ্য সংরক্ষণের মাধ্যমে উপকৃত হই। তিন নাম্বার, খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর, খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে খাবারে কৃত্রিম রং মেশানো হয়। কোনো কোনো ক্ষেত্রে খাবারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয়। এ সকল কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাবার খেলে মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে। খাবার সংরক্ষণের জন্য ফরমালিন, ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করা হয়।
এসকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো রোগ হতে পারে। এসব কারণেই খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শিক্ষার্থীরা, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে শিখবে, তারপর লিখে নিবে, কারণ এই অনুশীলনী থেকে পরীক্ষায় অনেকগুলো প্রশ্নই আসে। শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমরা এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো, আর ক্লাসটি যদি ভালো লাগে তবে শেয়ার করে দাও এবং লাইক বাটনে ক্লিক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।